আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার, সহকারী শিক্ষিকা সিজিএম উচ্চ বিদ্যালয় কালুরগড় চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সিজিএম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমাদের একটা অধ্যায় আছে, এর আগে আমি একটা ছবি দেখাচ্ছি, দেখো পেপারে একটা নিউজ আছে, দেখো এটা, শিবির ক্যাডার ফিরোজ ইয়াবা সহ গ্রেপ্তার, স্কুল ছাত্রী তাসফিয়া হত্যা, চাঁদাবাজি কিশোর গ্যাং সহ নানা অপরাধের অভিযোগ। এই যে এরকম ঘটনা আমাদের প্রতিনিয়ত পেপার পত্রিকায় আসতেছে, আমাদের সমাজে ঘটতেছে, তাহলে এই যে অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা যে অপরাধ সংঘটিত হয় বা কিশোরদের দ্বারা যে অপরাধ সংঘটিত হয়, এ নিয়ে একটা আমাদের অধ্যায় আছে, সেটা দশম অধ্যায়ে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের সামাজিক সমস্যা। প্রথমে আমরা আলোচনা করব কিশোর অপরাধের ধারণা। কিশোর অপরাধটা কি? অপ্রাপ্ত বয়স্ক বা কিশোররা যে অপরাধমূলক কাণ্ড কারখানা ঘটায় সেটাই হচ্ছে কি, কিশোর অপরাধ। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কায় 7 থেকে 16 বছর পর্যন্ত বয়সের ছেলেমেয়েরা যে অপরাধ মূলক কাজকর্ম করে সেটাই হচ্ছে কি, কিশোর অপরাধ। তাহলে কত বছর? 7 থেকে 16 বছর পর্যন্ত, 7 থেকে 16 বছর পর্যন্ত। এই বয়সের ছেলেমেয়েরা যে অপরাধ করে এটাই হচ্ছে কি, কিশোর অপরাধ। কিশোর অপরাধের মধ্যে কি কি হতে পারে? মদ খাওয়া, জুয়া খেলা, তারপর স্কুল পালানো, নারীদের উত্ত্যক্ত করা, এগুলো হচ্ছে কি, কিশোর অপরাধের আওতাভুক্ত। আমি এখন আলোচনা করব কিশোর অপরাধের কারণগুলো। কিশোর অপরাধের কারণ, প্রথমত দারিদ্রতা, অভাবজনিত কারণে বেশিরভাগ এইগুলো সংঘটিত হয়ে থাকে। তাহলে দারিদ্র, তারপরে আরো আসতে পারে কি, যে মা বাবা চাকরিজীবী হওয়ার কারণে অনেক সময় কি সন্তানদের প্রতি অমনোযোগী হওয়া। তাহলে মা বাবার অমনোযোগিতা, সন্তানদের প্রতি অমনোযোগিতা, অমনোযোগিতার কারণে। তারপর হচ্ছে কি, 3 নম্বর কারণ যেটা হতে পারে, মা বাবার অকাল মৃত্যু।
তাহলে মাতা পিতার বা মা বাবার অকাল মৃত্যু, তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে কি অভিভাবকদের অতিরিক্ত শাসন। তাহলে অভিভাবকদের অতিরিক্ত শাসনের কারণে ছেলে মেয়েরা বিগড়ে যেতে পারে। তারপর হচ্ছে কি মানসিক দুশ্চিন্তা। তাহলে মানসিক দুশ্চিন্তার কারণে দুশ্চিন্তার কারণে কিশোররা এই অপরাধে জড়িয়ে যেতে পারে। তারপর কি আমরা আরেকটা পয়েন্ট নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কি চিত্র বিনোদনের অভাব। চিত্র বিনোদন তাহলে দেখো আমরা 6টা পয়েন্ট আনছি, 8টা পয়েন্ট আনতে পারি, সেটা হচ্ছে কি আমাদের শারীরিক এবং মানসিক ত্রুটির কারণে কিশোরদের শারীরিক 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 ও মানসিক ত্রুটি কারণে তাহলে প্রথমত আমরা পেলাম কি দারিদ্রের কারণে অনেক কিশোররা ওদের চাহিদা মেটাতে পারে না এবং ওরা সবসময় অভাবগ্রস্ত থাকে, সেই জন্য ওরা এই অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে। দ্বিতীয় আমার যেটা হচ্ছে মা বাবার অমনোযোগিতা। এই যে আমি বললাম মা বাবারা দুজনেই চাকরি করে অনেক অনেক পরিবারে এটা হয়, সেজন্য মা বাবারা অধিক মনোযোগ দিতে পারে না সন্তানদের প্রতি, সেজন্য সন্তানরা বিগড়ে যেতে পারে। তারপর হচ্ছে কি মা বাবার অকাল মৃত্যু, এটা একটা দুর্ঘটনার কারণে হতে পারে, দুর্ঘটনাজনিত কারণে এদের মনে এগুলা আঘাত লাগতে পারে, এই কারণে ওরা কি অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যেতে পারে। তারপর চার নম্বর যেটা হচ্ছে অভিভাবকদের অতিরিক্ত শাসন। অনেক পরিবারে আছে মা বাবা ওই যে ছেলে মেয়েদের যেটা সমস্যা সেটা বুঝতে চায় না বা ওদের সাথে বন্ধুসুলভ আচরণ করে না, ওরা অতিরিক্ত শাসনের ফলে কিশোররা বিগড়ে যেতে পারে। তারপর 6-5 নম্বর যেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তার কারণে। তাহলে মানসিকভাবে অনেক শিশুরা কি থাকে ওরা দুশ্চিন্তায় থাকে, যেমন কি পরীক্ষায় খারাপ রেজাল্টের ফলে
বা অনেক দুর্ঘটনার কারণে ওরা কি মানসিক দুশ্চিন্তায় জড়িয়ে যেতে পারে, সেই জন্য তারা অপরাধমূলক কাজকর্ম করে থাকে। ৬ নম্বর যেটা, চিত্র বিনোদনের অভাব। অনেক পরিবারে টেলিভিশন দেখা বা রেডিও দেখা বা মোবাইল দেখার কোনো সুযোগ সুবিধা কিশোরদের নেই, এবং ওরা বা কোনো একটা বিনোদনমূলক শিশু পার্ক চিড়িয়াখানা হতে পারে এইগুলোতে বেড়ানোর সুযোগটা ওদের হয় না, সেই জন্য ওরা কি অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে। তারপর হচ্ছে কি ৭ নম্বর যেটা, শারীরিক ও মানসিক চোটের কারণে। অনেকে অনেক ধরনের প্রতিবন্ধকতা সমস্যায় কি পরে, যেমন চোখে কম দেখে বা কানের সমস্যা বা হাত পানে, হ্যাঁ এরকম প্রতিবন্ধীরাইও কি অনেক ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে। তাহলে দেখো আমি এখন আলোচনা করব কিশোর অপরাধের প্রভাব ও প্রতিকার। তাহলে আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। কিশোর অপরাধের প্রভাব কিশোর অপরাধের প্রভাবগুলো হচ্ছে কি, মদ খেলা, মদ খাওয়া, জুয়া খেলা, তারপর বিনা টিকিটে ভ্রমণ, এবং কি গাড়িতে অগ্নিসংযোগ, আর পথে ঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, এই ধরনের এইগুলো হচ্ছে সাধারণত কিশোর অপরাধ। এই কারণে কি আমাদের স্কুল ছাত্রীরা অনেকেই কি স্কুল পড়ুয়ারা ওরা অন্য উপরের ক্লাসে পড়তে পারে না, ওরা ওদেরকে মা বাবারা কি করে স্কুল থেকে নামিয়ে নিয়ে আসে এবং ওদের পড়ালেখার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই কারণে অনেক আবার অনেক অভিভাবকদের সাথেও কিশোররা কি খারাপ আচরণ করে এবং ওদেরকে এমনকি মারধর পর্যন্ত করে। তাহলে এই যে এখন একটা পেপার পত্রিকায় প্রায় সময় দেখা যায় কি কিশোর গ্যাং, এরা কি করে বিভিন্ন যাত্রীদেরকে হয়রানি করে, বিভিন্ন মানুষকে হয়রানি করতেছে, চুরি ডাকাতি করতেছে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি আমাদের সমাজে এগুলো প্রভাব পড়তেছে। তাহলে আমরা এখন আলোচনা করব কিশোর অপরাধের প্রতিকার। কিশোর অপরাধের প্রতিকার, সবকিছু যেমন সমস্যা যেমন আছে সমাধানও তেমনি আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে ১ নম্বর সমাধান যেটা আমরা পাই সেটা হচ্ছে অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। ১ নম্বরে অভিভাবক সচেতনতা সচেতনতা ও দায়িত্ব। আমি এটা সম্পর্কে আলোচনা করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। কিশোরদের অপরাধ প্রবণতার ধরন, তার কারণ ও প্রতিকার সম্পর্কে মাতা পিতা
ও পরিবারের বয়োজ্যেষ্ঠরা যদি সচেতন থাকেন তবে তারা সহজেই কৃষকদের অপরাধ থেকে দূরে রাখতে বা সে পথ থেকে সরিয়ে আনতে পারবেন। এজন্য পরিবারের সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে, তাদের চলাফেরার উপর নজর রাখতে হবে, তাদের বন্ধু ও সাথীদের সম্পর্কে খোঁজখবর রাখতে হবে এবং সন্তানদের সঙ্গে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। দুই নম্বর পয়েন্টে যেটা পাই আমরা সেটা হচ্ছে আত্মসামাজিক কর্মসূচি। আত্মসামাজিক কর্মসূচি আমি এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। কৃষকদের অপরাধ প্রবণতার একটি প্রধান কারণ পরিবারের দারিদ্র, সেজন্য অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। এই ব্যাপারে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে। তারপরে তিন নম্বর যেটা আমরা প্রতিকার পাই সেটা হচ্ছে শিক্ষার সুযোগ। যেটা পাই আমরা শিক্ষার সুযোগ। শিক্ষার সুযোগটা কি? সকল শিশু কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে। এতে তারা একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ ও সুন্দর জীবন যাপনে আগ্রহী হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে। আমরা সর্বশেষ যেটা পয়েন্ট পাই সেটা হচ্ছে চিত্র বিনোদন। চিত্র বিনোদন শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাড়া ও মহল্লায় পাঠাগার, ব্যায়ামাগার প্রভৃতি স্থাপন করা প্রয়োজন। এছাড়াও বিদ্যালয়, মাদ্রাসা ও আবাসিক এলাকায় খেলার মাঠ থাকতে হবে। এছাড়াও এদের জন্য টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে তাদেরকে জ্ঞান, বিজ্ঞান ও তত্ত্বমূলক সুস্থ আনন্দদায়ক দেশি বিদেশি ছায়া ছবি দেখানোর ব্যবস্থা করতে হবে। শিশু কিশোররা যাতে খারাপ সংস্পর্শে না আসে সেই ব্যাপারে তাদেরকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি এই ব্যাপারে কী করতে হবে আমাদের অভিভাবকদেরও সজাগ থাকতে হবে। তাহলে আমরা আজকে কি পাঠ করলাম, আজকে হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যার উপর আমি বললাম কি কিশোর অপরাধ কি, কিশোর অপরাধের কারণ কি, কিশোর অপরাধের প্রভাব ও কিশোর অপরাধের কীভাবে আমরা প্রতিকার করতে পারি। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো, আর তোমরা তোমাদের পাঠ্য বইটা বারবার রিডিং করে বোঝার চেষ্টা করবে। এবং তোমাদেরকে একটা আমি বাড়ি কাজ দিচ্ছি, আমি মুখে বলতেছি, তোমরা সবাই লিখে নাও কিশোর অপরাধ কি এবং কিশোর অপরাধের প্রভাব ও প্রতিকার সম্পর্কে যা জানো লিখো। আচ্ছা, তাহলে তোমাদের সাথে আমার আগামী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।